দেখতে পাচ্ছেন বন্ধুরা, নমস্কার বন্ধুরা, শিব গার্ডেন্সে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি এক নার্সারি থেকে গাছ নিয়ে এসি। দেখতে পাচ্ছেন গাছটা কত বড় আর কতটাই মোটা গাছ, 10 বছরের পুরনো গাছ। এটা হলো অল টাইম ম্যাঙ্গো, যাকে বলা হয় 12 মাসই আমের গাছ। দেখতে পাচ্ছেন কতটা মোটা গোড়াটা, গ্রাফটিনটা 10 বছর আগে করানো হয়েছিল। দেখতে পাচ্ছেন এই টপ সুত্ত আমি নার্সারির থেকে নিয়েছি। এটা হলো আমার বাড়ির পাশের নার্সারি, বাড়ির থেকে কিছু দূর হেঁটে গিয়ে সে নার্সারির থেকে আমি নিয়েছি গাছটা। কতটাই দেখতে পাচ্ছেন ঝাপড়ানো হয়েছে উপরটা, আর চারিদিকে ফুল চলে আসছে আমের গাছের মধ্যে। এই দেখতে পাচ্ছেন ফুল, আমও ধরে গেছে। দেখতে পাচ্ছেন অল টাইম ম্যাঙ্গো এই গাছের নাম। এটা সারা বছর আম হয়। উপরটা দেখেন কতটা ঝাপড়া হয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকে ফুল ধরেছে, প্রতিটা মাথায় মাথায় ফুলে ভরা। এটা হলো 12 মাস এই গাছে আম হয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা পুরনো গাছ, গাছের পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা। অল টাইম ম্যাঙ্গো, এই গাছের অল টাইম ম্যাঙ্গো আমের গাছ যে আছে সেই গাছের পাতা তো আপনারা দেখলেই বুঝবেন সেই গাছ হলো এটা। দেখতে পাচ্ছেন এরকম গাছ শুধু নার্সারিতে গিয়েই পাবেন, নার্সারিতে খোঁজ করলে পরে এরকম পুরনো গাছ আপনারা পাবেন। একটু দূরে দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রতিটা ডাল ডালে ফুলে ভরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছটা খুবই পুরনো। দেখতে পাচ্ছেন গাছের ডালগুলো অনেকটা পুরনো। এই গাছ ও নার্সারিতে একটাই ছিল, সে গাছ অনেক দিন ধরে ওনার কাছে পড়ে আছে। সে গাছটা আমি কালকে গিয়ে নিয়েছি। গাছের দামটা অনেক বলেছে, আমি তো অতটা দাম দেইনি, খুব কমের মধ্যে নিয়েছি। ওনার থেকে আমি অনেক গাছ নিয়েছি, সেগুলো আপনাদেরকে এখনও দেখাইনি, সেগুলো গাছও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, গাছটা দেখে কেমন লাগলো আপনাদের? ভালো লাগলে কমেন্ট করে জানান। এরকম গাছ আমরা কখনো অনলাইনে পাবো না। এই ফুল ধরা ফল ধরা আমের গাছ, আর এই 5 ফিটের হাইট, আর নিচে দেখতে পাচ্ছেন কতটা মোটা পোক্ত গাছ, একদম 10 বছরের পুরনো গ্রাফটিন। এরকম গাছ সহজে আমরা অনলাইনে পাবো না। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করেন, আর সাবস্ক্রাইব করতে ভুলেন না। সাবস্ক্রাইব করলে নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। নমস্কার।